অবশেষে জানা গেল চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার মূল কারণ। র‍্যাবের হাতে গ্রেপ্তারের পর আশিস রায় চৌধুরী নিজের জড়িত থাকার কথা স্বীকার করে জানান, আজিজ মোহাম্মদ ভাইয়ের নির্দেশে হত্যা করা হয় 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ককে। রাজধানীতে র‍্যাবের সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। বনানীর আবেদিন টাওয়ারে তৎকালীন ট্রামস ক্লাবে অসামাজিক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় আশিস রায় চৌধুরী, আসাদুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আজিজ মোহাম্মদ ভাইয়ের চক্ষুশূল হন সোহেল চৌধুরী। এক পর্যায়ে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটলে সোহেল চৌধুরীকে হত্যার পরিকল্পনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটি জেনেছি আশিস রায় চৌধুরীর কাছ থেকে, যে 1998 সালের 24শে জুলাই এই ক্লাবে আজিজ মোহাম্মদ সাহেবের সাথে জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরীর বিভিন্ন ইস্যুতে বাগদণ্ড হয় এবং তাদের মধ্যে হাতাহাতি হয়। র‍্যাব আরও জানায়, গেল 24 বছর ধরে কানাডা, দুবাই, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ডে যাতায়াত ছিল আশিসের। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে তিনি চাকরিও করেছেন। গত 27 মার্চ সোহেল চৌধুরী হত্যা মামলায় 6 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ফের আত্মগোপনে চলে যান বোতল চৌধুরী। 17 তারিখ দিবাগত রাতে, মানে 18 তারিখ ভোর 3টায় ট্রামস ক্লাবের নিচে অবস্থান নেয়, যেখানে সোহেল চৌধুরী, কালাম সহ আরও বেশ কয়েকজন ক্লাবে প্রবেশ করছিলেন অথবা ক্লাব থেকে বের হচ্ছিলেন। এই অবস্থাতেই মূলত তাদের উপরে গুলি চালানো হয়। 1998 সালে 17ই ডিসেম্বর রাতে ট্রামস ক্লাবের নিচে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় চিত্রনায়ক সোহেল চৌধুরীকে। 1999 সালে 30 জুলাই 9 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি। 2004 সালের এক আসামি রিটের প্রেক্ষিতে হাইকোর্টের আদেশ স্থগিত হয় মামলার কার্যক্রম। তবে 2015 সালে স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ দেয় আদালত। একটি স্বনামধন্য এয়ারলাইন্সে উনি 2005 থেকে 2010 ছিলেন। পিয়াস মাহমুদ, দেশ টিভি, ঢাকা।